বস্তাবন্দি করে কুকুর চুরি করে পাচারের চেষ্টা করিমগঞ্জে। করিমগঞ্জ শহর থেকে কুকুর পাচার করতে গিয়ে জনতার হাতে আটক হাইলাকান্দির তিন যুবক। রবিবার রাতে করিমগঞ্জ শহরের ডাকবাংলো রোডে কুকুর চুরি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে হাইলাকান্দির তিন যুবক, যথাক্রমে আমির উদ্দিন লস্কর, আব্দুল আমিন ও হেলাল আহমদ। পরে খবর পেয়ে করিমগঞ্জ সদর থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে জনতার হাত থেকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা গেছে, দীর্ঘদিন ধরে করিমগঞ্জ শহর থেকে প্রায় কুকুরগুলি গায়েব হয়ে যাচ্ছিল। এগুলি যে পাচার হচ্ছে তা বুঝতে পারলেও পাচারকারী দলকে কোনোভাবেই শায়েস্তা করা যাচ্ছিল না। রবিবার পাচারকারী দল একটি কুকুরকে হাত পা বেঁধে ওয়াগনার গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় নজর পড়ে শহরের যুবকদের। তৎক্ষণাৎ যুবকরা তাদের সঙ্গী সাথীদের খবর দেয়। পরে ছুটে এসে আটক করা হয় পাচারকারী দলটিকে। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে কুকুরকে আপোষ করার জন্য মাংস, চটের বস্তা সহ মুখ বাঁধা অবস্থায় একটি কুকুর উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে হাইলাকান্দির তিন যুবক আমির উদ্দিন লস্কর, আব্দুল আমিন ও হেলাল আহমদকে। পরে সদর থানার পুলিশ ওয়াগনার গাড়ি সহ হাইলাকান্দির তিন পাচারকারী যুবককে আটক করে করিমগঞ্জ সদর থানায় নিয়ে যায় এবং টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। কুকুর পেটার ফলো করে আর কি, ফলো করিয়া করিয়া এরা বিস্কুট টুকুর খাওয়ার, বিস্কুট টুকুর খাওয়াইয়া মানে কুকুরগুলো চেষ্টা করে কাবু করার, নয়নে ফলো করছে, তাকে বহু সময় ফলো করছে, করার পর আপনার নয়নে ডাউট লাগছে আর কি ফলো করে। এরপরে যখন নয়নে দেখছে যে একটা কোথায় ধরিয়া বসার ঢুকাইয়া যখন ঢুকাছে গাড়িতে, তখন নয়নে খবর দিয়ে সবরে। এরপরে এটারে ধরা ধরিয়া আর ধরা আঁকা হয়েছে, আকাঙ্ক্ষা ক্লাবের সঙ্গে ধরা হয়েছে। এরপরে তো পুলিশ উলিশ আইসে, পুলিশে এখন থানা থানা আছে, গাড়ির ভিতরে এখন কুকুর একটা আছে। কতজন মানুষ ছিল? তিনজন আছে, তিনজন। উদ্দেশ্য কী ছিল? তিনজন উদ্দেশ্য কিনা, কুকুর চুরি করে কুকুর নিয়ে ব্যস্ত। কোন জায়গায় বেচবে? ওই ব্যাপারটা খেয়ে জানে না, আমি কেমন জানি। তিনজন কুকুর, তিনজন হাইলাকান্দির মানুষ। পুলিশ কিন্তু পুলিশ স্টেশনে আছে, এফআইআর হয়েছে, কেই ছিল সব ওইব এখন।